দামপুর রাজ্যিক চিকিৎসালয়ৰ এটি নবনির্মিত আবাস গৃহ ঠিকাদারৰ গাফিলতিৰ অভিযোগ। হাজু সমষ্টিৰ অন্তৰ্গত বৃহত্তৰ দামপুর অঞ্চলৰ দামপুর রাজ্যিক চিকিৎসালয়ত এটি 15 লাখ টকা নবনির্মিত আবাস গৃহৰ কামৰ নমুনা দেখিলে আপোনাৰ চকু কপালত উঠিব। হয়, এইটোৱেই হৈছে সেই নবনির্মিত দামপুর রাজ্যিক চিকিৎসালয়ৰ এটি আবাস গৃহ। নবনির্মিত এই আবাস গৃহৰ কাম শেষ নহওঁতেই এতিয়া বেৰসমূহ ভাঙি ছিঙি যোৱা অৱস্থা, লগতে গৃহটোৰ ভিতৰভাগ লেতেৰা কদৰ্যময় পৰিৱেশ। খুদ ঠিকাদাৰৰ গাফিলতিতে নবনির্মিত এই আবাস গৃহটিৰ খুঁটা ৰদসমূহো মামৰে ধৰাৰ অৱস্থা। ঠিকাদাৰে মাজে সময় কেতিয়াবা কাম কৰে যদিও আজি কেইবা বছৰ ধৰি কাম শেষ কৰিব নোৱাৰাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে এতিয়া স্থানীয় ৰাইজে। এখন দামপুর রাজ্যিক চিকিৎসালয় বৃহত্তর দামপুর অঞ্চলের এখনে মানে চিকিৎসা খণ্ডর এখনে আমার অনুষ্ঠান, এখনে অনুষ্ঠান। তো ইয়াত আমার এই যেটা এই নতুন ঘর আপনার মোট পিছফালে যেটা আছে এই ঘর আজি বহুত বছর হল, প্রায় 7-8 বছর হল এনেকে পড়ি আছে। এবার কাম করেছিল 1 বছরমান কাম করেছিল, তারপর আকো ইয়াতে একদম কদর্যময় পরিবেশ, লেতেরা হা বন গোটেই মানে গজি অলপতে আর ঠিকাদার আছে। ঠিকাদার কোন না জানো, কাম হওয়া নাই আজি বহুত দিন এনেকে ভাল মানে এতে বহুত বেশি হে চলিছে, আপনার দুর্নীতি চলিছে এইটো ঘরের উপরত। কোনে কত কেন 7 বছর আগতে নির্মাণ করেছে, প্রায় 7 বছর হল, প্রায় তার কম হওয়া নাই। তোমার অল্প মানে আগা পিছা হবো পারে, কিন্তু ইয়াতকে কম হওয়া নাই। কিমান লাখ টাকা কাম তো প্রায় ইয়াতে যেটো নিয়ম অনুসরি ইয়াতে তা সেই মারিব লাগে, কিন্তু ফ্লেক্স ফ্লেক্স কত একো হয়ে দিন দেয়, প্রায় 20 লাখ মানুষ হবা লাগে আর এটা অনুমান কৰিছো মই, মানে ঠিক না জানো। কিন্তু এইটো এনেকে পড়ি আছে আজি বহুত বছর হল, কোনো ধরনের হে নাই, ভাল হয়ে থাকা নাই। কোন ঠাই এটো? এটো দামপুর, দামপুর 4 নম্বর হোৱান স্যার। এটো বড় ঘরটো ভাবন গজি গল, গোটেই গজি গল, গোটেই লেতেরা, একদম পুরো জঙ্গল আছে, গোটেই জঙ্গল আছে। আনহাতে দামপুর রাজ্যিক চিকিৎসালয়খনত স্থায়ী চিকিৎসক এজনের অভাব, লগতে রোগীর বাবে 10খন বিছনাযুক্ত আদর্শ চিকিৎসার বাবে উন্নত করে দিবলৈ মাননীয় মুখ্যমন্ত্রীক অনুরোধ জানায় স্থানীয় রাইজে। হয়, আমার এখন যেহেতু বৃহত্তর দামপুর গাঁওর একমাত্র মানে চিকিৎসা খণ্ডর একমাত্র অনুষ্ঠান দামপুর রাজ্যিক চিকিৎসালয়, এই চিকিৎসালয়খনত এতিয়ালৈকে এজন স্থায়ী মেডিকেল অফিসার বা তেনেকুৱা ডক্টর কোনো নাই, চিকিৎসক নাই। তো আমি বিভাগীয় কর্তৃপক্ষক এইটো দাবি জানাম যে ইয়াত অতি সোনকালে এজন স্থায়ী চিকিৎসক আমার ইয়াত লাগে, যেহেতু দামপুরের ইমান জনবহতি এখন গাঁও। তো আমার মানুষখিনি যথেষ্ট প্রবলেম মানে হয়ে থাকে সদায় হয়। তো এই আমাকে ইয়াতে এখন এজন স্থায়ী মানে চিকিৎসক লাগে, আর প্লাস মই অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক এটা অনুরোধ জানাম যে ইমান জনবহতি খন থকা এখন গাঁৱত আমাক এখন মানে একদম কমসে কম 10খন বিছনাযুক্ত আদর্শ চিকিৎসালয় যাতে উন্নতি গঠন করে দিয়ে। আর লগতে আমার ইয়াতে যে ঘর আছে 15 প্রায় 5-6-8 বছরমান হয়ে গেল, মানে আগতে কইছো আপনার, কিন্তু এই ঘরটা আমার অনতিবলমে ইয়ার উপর মানে বিভাগীয় কর্তৃপক্ষ অনতিবলমে ব্যবস্থা করব লাগে যাতে কোনো ধরনের দুর্নীতি ন হয়। যেটো ক্ষেত্রে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এনেকা একটা মানে দুর্নীতির বিরুদ্ধে কয়ে আছে, কিন্তু আমার এসাম ঠিকাদারে ইয়াতে উঠি পড়ি লাগিছে, আর মানে কি হয়েছে এটা গম নাপাও, এটা বিভাগীয় কর্তৃপক্ষ তদন্ত করবলে আমি অনুরোধ জানাম। ধন্যবাদ। এতিয়া কথা হল দুর্নীতিগ্রস্ত সহনশীলতা সরকারখনে রাইজর এই সমূহ অভাব অভিযোগ কেতিয়ালৈ সমাধান করিব সেয়া পরবর্তী সময়ত হব লক্ষণীয়। হাজুর পৰা মৃদুল মজুমদারৰ প্রতিবেদন, জি নিউজ।